জন আক্রান্তদের প্রতি মানবিক হওয়ার আহ্বান। অপরিকল্পিত লকডাউনে বাড়ছে ঝুঁকি, সুনির্দিষ্ট পদক্ষেপের তাগিদ। বিশেষজ্ঞদের সুরক্ষা মাথায় রেখেই খুলে দেয়া হচ্ছে জীবিকার পথ, বলছে স্বাস্থ্য বিভাগ। করোনা পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, কর্মপদ্ধতিতে পরিবর্তন। পেছালো জুলাইয়ে সব স্প্যান বসানোর পরিকল্পনা। কক্সবাজারের টেকনাফের পতঙ্গ পঙ্গপাল নয়, স্থানীয় ঘাসফড়িংয়ের জাত, দাবি কীট তত্ত্ববিদদের। সতর্কতা হিসেবে ধ্বংস করার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্দে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো 8,000। সবশেষ 24 ঘন্টায় 5,573টি নমুনা পরীক্ষা করে 571 জন করোনা শনাক্ত হয়েছেন। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে এক নারী ও পুরুষ। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে তথ্য জানানো হয়। করোনা আক্রান্তদের হেয় না করে তাদের প্রতি মানবিক আচরণের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মে মাসে দেশের করোনা পরিস্থিতি কোন দিকে যাবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। দেশের স্বাস্থ্য বিভাগের আভাস, এ মাসে আক্রান্তের সংখ্যা 50,000 ছাড়াবে। শুক্রবার দেশের 31টি ল্যাবে নমুনা পরীক্ষা করে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সবশেষ 24 ঘন্টায় সর্বোচ্চ 5,573 নমুনা পরীক্ষা করে 571 জন করোনা আক্রান্ত পাওয়া গেছে। এদিন মৃত্যুর তালিকায় যোগ হয়েছে 50 ঊর্ধ্ব এক নারী ও পুরুষ। শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যে প্রায় 800 জন তারা সুস্থ আছেন, মানে তাদের মধ্যে কোনো লক্ষণ উপসর্গ নাই। কিন্তু আমাদের এই যে বারবার তাদের পরপর দুটি টেস্ট করতে হবে, সেই টেস্টে তাদের হয়তো কারো একটি টেস্ট হয়েছে, একটি টেস্ট এখনো হয় নাই, এই পর্যায়ে আছে। বুলেটিনে করোনা আক্রান্তদের হেয় না করে তাদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানানো হয়। কোভিড আক্রান্ত হচ্ছেন যারা, যারা শনাক্ত হচ্ছেন তাদেরকে কোনোভাবেই হেয় করবেন না, সমাজে তাদেরকে পরিবারের কোনো সদস্যকে হেয় করবেন না। কারণ যে কোনো মুহূর্তে আপনি নিজেও এই কোভিড আক্রান্ত হতে পারেন। কারণ এখন আমাদের সামাজিকভাবে এটা যেটা আমরা কমিউনিটি ট্রান্সমিশন বলি বা সামাজিকভাবে এইটা সংক্রমিত হচ্ছে, কাজেই আজকে যে নেগেটিভ আছে কালকে যে পজিটিভ হবে না এটার কোনো গ্যারান্টি আমরা দিতে পারছি না। অনেকেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানছেন না উল্লেখ করে সংক্রমণ ঠেকাতে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা স্বাস্থ্যবিধি এখনো পুরোপুরিভাবে মেনে চলছি না, আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনে বিশ্লেষণ করেছেন সহকর্মী আজহার লিমন। স্বাগত জানাচ্ছি আজকের বিশ্লেষণে। গেল 8 মার্চ দেশের মাটিতে করোনা শনাক্ত হবার পর আজ 55তম দিন। 55তম দিনে এসেও আমরা দেখতে পাচ্ছি যে দেশের মাটিতে আবারও বেড়েছে করোনায় শনাক্ত সংখ্যা। গেল 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 571 জন রোগী। আমরা যদি লাইন গ্রাফে রেখাচিত্রে এই চিত্র দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এপ্রিল থেকে সংক্রমণের যে প্রবণতা চলছিল মের প্রথমে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রবণতা অক্ষুণ্ণ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজই গেল 571 জন রোগী শনাক্তর পর মোট রোগীর সংখ্যা ছাড়িয়ে গেল 8,238 জন। গেল 24 ঘন্টায় দেশের মাটিতে সব থেকে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, এই সংখ্যাটা 5,573 জন। এর মধ্যে নতুন করে কোভিড রোগী শনাক্ত করা গেছে 571 জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 8,238 জন। নতুন করে গেল 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 2 জন, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 170 জন। তবে খুশির বিষয়, সুস্থ হয়েছেন নতুন করে 14 জন। আমরা একটু আক্রান্তের যে পিক বা সর্বোচ্চ চূড়া সেই বিষয়ে একটি বিশ্লেষণ দিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে 22 জানুয়ারি সর্বপ্রথম রোগী শনাক্ত হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে এর 94 দিনের মাথায়, এটি 24 এপ্রিল, 94 দিনের মাথায় আমরা দেখছি সর্বোচ্চ সংখ্যক রোগী কিন্তু শনাক্ত হয়েছিল। সেদিন শনাক্ত হয়েছিল 36,200 জন রোগী। আমরা একইভাবে স্পেনের প্রবণতার চিত্রটা একটু বিশ্লেষণ করতে চাই। সেইখানে সর্বপ্রথম আক্রান্ত হয়েছিল 1 ফেব্রুয়ারি। এবং আমরা দেখতে চূড়াটা 54 দিন পর ইতালিতে প্রথম রোগী শনাক্ত হয় 31 জানুয়ারি। 31 জানুয়ারি এর 51 দিনের মাথায় সর্বোচ্চ সংখ্যক রোগী কিন্তু শনাক্ত করে ইতালি কর্তৃপক্ষ। কিন্তু আমরা বাংলাদেশে 55 দিনের মাথায়ও এসে আসলে ঠিক বলতে পারছি না এটি সর্বোচ্চ সংখ্যক বা পিক আওয়ার কিনা। কারণ আমরা দেখলাম যে গেল 7 দিনে ক্রমাগতভাবে কিন্তু রোগীর সংখ্যা বেড়েই চলছে। তাই এখনও কি আরও রোগী বাড়বে নাকি কমবে সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। তো এই ছিল আজকের বিশ্লেষণে।
করোনা আক্রান্ত হয়ে আজ পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক নাজির উদ্দিনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় চার পুলিশ সদস্য মারা গেলেন। পুলিশের গণমাধ্যম শাখার এআইজি সোহেল রানা জানান, পুলিশ সদস্য তাদের পরিবারের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা ও নির্দেশনা দেওয়া হয়েছে। বৈশ্বিক মহামারী কোভিড-19 এখন পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় 300 সদস্য আক্রান্ত হয়েছেন। সারা দেশে এই সংখ্যা 400-এরও বেশি। সেই সারিতে যোগ হলেন আরও একজন। করোনায় আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক নাজির উদ্দিন শুক্রবার মারা যান। গত 25 এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওএসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার কাজীটোলা গ্রামে। নাজির উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়ে পুলিশের গণমাধ্যম শাখার এআইজি জানান, করোনা সংকটে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্তব্য পালনের আহ্বান জানান তিনি। লাইনসে এবং ব্যারাকে যেখানে তারা অবস্থান করেন সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে তাদের বেডগুলো রাখা হয়েছে এবং তাদের ডাইনিং যেখানে তারা খাওয়া দাওয়া করে সেখানে একই রকম ভাবে আমরা মেনটেন করার চেষ্টা করেছি এবং একই সাথে আমরা তাদের পরিবারও যেন সতর্ক এবং তাদের পরিবারও যেন সুরক্ষিত থাকে এই জন্য তাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিয়েছি। আমরা সুরক্ষা সামগ্রী যতটুকু সম্ভব আমরা সরবরাহ করার চেষ্টা করেছি। এর আগে করোনা আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ, এএসআই আব্দুল খালেক ও কনস্টেবল জসিমউদ্দিনের মৃত্যু হয়। মোশাহিদ রনি, সময় সংবাদ, ঢাকা। করোনাকালের অর্ধশত দিন পেরিয়ে অপরিকল্পিত লকডাউন বাংলাদেশকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা, আর তা বাস্তবায়ন করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনেই। তবে স্বাস্থ্য বিভাগ বলছে এমন সিদ্ধান্ত আত্মঘাতী নয়, বরং সুরক্ষা মাথায় রেখে জীবিকার পথ খুলে দেওয়া হচ্ছে। রাশেদ লিমনের রিপোর্ট। বৃহস্পতিবার পর্যন্ত দেশে 64,666টি নমুনা পরীক্ষা করে 7,667 জনের শরীরে কোভিড-19 শনাক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃতের সংখ্যা 168, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 160 জন। সে হিসাবে এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 7,339, যদিও এই সংখ্যা কেবল শনাক্তকৃত রোগীর। এদিকে লকডাউনের এক মাস পেরিয়ে সীমিত পরিসরে পোশাক কারখানা খুলে দেয়া আর দোকানপাট শিথিলতার পাশাপাশি ঘোষণা এসেছে স্বল্প পরিসরে বিমান ও রেল চলাচলের। এরই প্রেক্ষিতে গত কয়েকদিনে রাস্তায় বেড়েছে সাধারণ মানুষের আনাগোনা। হঠাৎ করেই এমন সিদ্ধান্ত স্বাগত জানাতে পারছেন না বিশেষজ্ঞরা। বর্তমানে আমাদের বাংলাদেশে যে সংক্রমণের ধারাটা, তাতে খুব ভালো হয় লকডাউনটা আরো কিছুদিন কন্টিনিউ করলে, ট্রেসিং, টেস্টিং এবং ট্রিটমেন্ট এটাকে জোরদার করা দরকার। আমাদের যদি লকডাউন এইভাবে অপরিকল্পিতভাবে প্রত্যাহার করার ফলে রোগী অনেক বেড়ে যায়, তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু অনেক ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তারা বলছেন জীবন আর জীবিকার এই টানাপোড়নে সিদ্ধান্ত নিতে হবে আরো সতর্কভাবে, আর এমন সিদ্ধান্ত যেন আত্মঘাতী না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারখানা মালিকদের দায়বদ্ধতা থাকতে হবে, স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে অন্য সব সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়ে এই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলে মনে হয় সেটাই আমাদের বাংলাদেশের জন্য শেষে উপকারী হবে। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ঝুঁকির কথা মাথায় রেখেই অর্থনৈতিক দিকটাকে গুরুত্ব দিচ্ছেন তারা। আসল বিষয়টাকে আত্মঘাতী বলা যাবে না। যদি আমরা শুধু স্বাস্থ্যগত দিক থেকে দেখি তাহলে বলতে পারি যে না, এটা খোলবার দরকার নাই। কিন্তু সরকারকে সার্বিক বিষয় দেখতে হয়। জীবন তো বহমান চলমান, মানুষের জীবন জীবিকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানুষকে খেতে হবে তো। আর স্বাস্থ্যবিধি মানার বিষয়টি স্থানীয় প্রশাসন নিশ্চিত করবে বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ে এসে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে কিছুটা আশা জাগানিয়ে তথ্য জানিয়ে বলছে 19 মের মধ্যে 97% এবং 30 মের মধ্যে বাংলাদেশে 99% করোনা বিলীন হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর আশঙ্কা, আগামী মাসে আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে 50,000, আর মৃতের সংখ্যা উঠবে 1,000-এ। তবে দুটি গবেষণাকেই অনুমান নির্ভর বলে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি চিকিৎসা ব্যবস্থা আরও শক্তিশালী করার তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট।
দেশে প্রথম কারো দেহে করোনা ভাইরাস শনাক্তের পর প্রায় দুই মাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,000। প্রতিদিনই যখন বেড়েই চলেছে এই সংখ্যা, ঠিক তখন অনেকটা আশার খবর শোনাচ্ছে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়। দেশটির ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ডিজাইনের এক গবেষণা বলছে, বাংলাদেশে ভাইরাসটি 19 মের মধ্যে 97% এবং 30 মের মধ্যে 99% বিলীন হয়ে যাবে। ডেটা ড্রিভেন প্রেডিকশন করে বিশ্বের 131টি দেশের করোনা পরিস্থিতি নিয়ে ভবিষ্যৎবাণী করেছে প্রতিষ্ঠানটি। তবে আশার পাশাপাশি শঙ্কার তথ্য দিচ্ছে দেশের স্বাস্থ্য বিভাগ। 8টি বিভাগের তথ্য পর্যবেক্ষণ করে গবেষকরা বলছেন, মে মাসেই আক্রান্তের সংখ্যা পৌঁছাতে পারে অর্ধ লক্ষে, অর্থাৎ এক মাসই বাড়তে পারে অন্তত 40,000-এরও বেশি কোভিড রোগী, আর মৃতের সংখ্যা হতে পারে 800 থেকে 1,000। তারা যে প্রজেকশনটা করেছেন এটা আমাদের কাজে লাগবে, ইন দ্য সেন্স যে আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি আছে কিনা বা আরও অধিকতর প্রস্তুতি নিতে হবে কিনা সেই জন্য কাজে লাগবে। তবে তারা প্রজেকশন করেছেন তার মানে এই নয় যে ওটাই ঘটবে, হতে পারে যে 50,000 যদি তারা ধারণা করেন 40,000 হতে পারে, 30,000 হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার পাশাপাশি আক্রান্তদের সেবা দিতে সব প্রস্তুতি রয়েছে বলে আশ্বাস তার। যখন কোভিড ছিল না তখনও আমাদের দেশে প্রায় গড়পড়তায় 2,500 মানুষ প্রতিদিন নানা কারণে বিভিন্ন অসুখ বিসুখে বার্ধক্য বিভিন্ন কারণে মারা যায়। তো কোভিডের কারণে অতিরিক্ত যেন মারা না যেতে পারে সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য, এবং তাদের সকল ধরনের স্বাস্থ্যসেবা যেন নিশ্চিত করা যায়। তবে দুটি গবেষণাকেই অনুমান নির্ভর আখ্যা দিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি গবেষণায় সুযোগ নেই আত্মতুষ্টির। রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ হার্ড ইমিউনিটি যদি না হয় তাহলে ভ্যাকসিন আসার আগ পর্যন্ত এটা কিভাবে চলে যাবে? এই মডেলিং এর উপরে সাংঘাতিকভাবে নির্ভরশীল হয়ে আমাদের দেশ থেকে জুলাই মাসের মধ্যে কোভিড চলে যাবে এটা মনে করার কোনো কারণ আমি দেখি না। এইসব তথ্য খুব বেশি আমলে নিলে জনসাধারণ বিভ্রান্তির মধ্যে পড়া যাবে। শারীরিক বিচ্ছিন্নতা করার কথা এবং অন্যান্য যে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কথা এগুলিকে কিন্তু একেবারে 100% সুনিশ্চিতভাবে এনফোর্সমেন্ট করতে হবে। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়িয়েছে 30 লাখ, মৃতের সংখ্যা 2 লাখেরও বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছেন, ইতালি স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশে কমছে করোনার প্রকোপ, পর্যায়ক্রমে বিধিনিষেধ তুলে দেওয়ার পরিকল্পনা জার্মানির। ডিএমপি নির্দেশনা অনুযায়ী রাজস্থানের কিছু কিছু স্থানে সীমিত আকারে ইফতার বিক্রি করছে রেস্টুরেন্টগুলো। এই মুহূর্তে রাজস্থানের বেইলি রোডে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদাত, ডিএমপির যে নির্দেশনা ছিল আসলে ইফতার বিক্রি করার, সেই ইফতার নির্দেশনা মেনে আসলে মূলত শুরু হয়েছে ইফতার বিক্রি। এবং রাজধানীতে এখন পর্যন্ত যে কয়েকটি জায়গায় আমরা ঘুরে এসে দেখেছি আসলে সেই আর কিন্তু ক্রেতাদের উপস্থিতি এখন পর্যন্ত আমরা দেখিনি ক্রেতাদের সেই হার উপস্থিতি। বিশেষ করে ধানমন্ডিতে ঘুরে এসেছে এবং সেখানে মাত্র 2-1টি রেস্টুরেন্ট খোলা রয়েছে। একইভাবে যে অন্যান্য যে রেস্টুরেন্ট খোলার যে বিষয়টি সেটি এখন পর্যন্ত দেখিনি। বেইলি রোডে 2-1টি রেস্টুরেন্ট খোলা রয়েছে, যেসব জায়গায় খোলা রয়েছে সেখানে কিন্তু ক্রেতাদের উপস্থিতি একেবারেই নেই বললে চলে, এবং যারা আসছেন তারা কিন্তু সামাজিক যে দূরত্ব সেটি মেনেই কিন্তু এখন পর্যন্ত দোকানে প্রবেশ করছেন। এর বাইরে আমরা দেখেছি আসলে ইফতারকে কেন্দ্র করেছিল যে দোকান যারা ইফতার বিক্রি করছেন তারাও কিন্তু বেশ আলাদা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। যে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনাগুলো রয়েছে সেই নির্দেশনাগুলো মেনে তারা বিক্রি করার চেষ্টা করছেন। এরবার আমরা দেখেছি যে অন্যান্য বারের তুলনায় এবার কিন্তু আসলে যে কয়টি দোকান খোলা রয়েছে সেখানে যে প্রতি বছর যে ক্রেতাদের যে অভিযোগ থাকে দাম নিয়ে, সে দামের এবার কিন্তু তেমন কোনো অভিযোগ নেই, কারণ আসলে যে আইটেমের সংখ্যা অনেকগুলো কমে গেছে, পাশাপাশি যে দামের গতবারের যে দাম রয়েছে সেটি কিন্তু আবার অব্যাহত রয়েছে, অর্থাৎ পণ্যের দাম কিন্তু এবছর নতুন করে আসলে বাড়েনি। এবং যারা আসছেন বিশেষ করে যারা পণ্য কিনতে ইফতার কিনতে আসছেন সেক্ষেত্রে কিন্তু ক্রেতাদের উপস্থিতি একেবারেই কম, এবং যারা আসছেন তারা কিন্তু চেষ্টা করছেন শতভাগ সচেতনতা মেনে এবং স্বাস্থ্যবিধি যেসব নির্দেশনাগুলো রয়েছে সেগুলো মেনে আসার জন্য। যদিও বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ক্রেতাদের মধ্যে যারা আসছেন সেক্ষেত্রে খুব বেশি যে সতর্কতা অবস্থা রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে দেখলে বলা চলে না, কারণ ভিতরে যারা পণ্য নিচ্ছেন তাদের কিন্তু অনেকটা যেহেতু স্পেস অনেকটাই কম সেক্ষেত্রে কিন্তু একসাথে বিশেষ করে অর্থাৎ যেই দূরত্ব থাকার কথা ছিল সেটি কিন্তু আসলে খুব কঠিন হয়ে পড়ছে আসলে সেই দূরত্ব মেনটেন করা। আমরা দেখেছি যে আসলে রাজধানীতে যে অন্যান্য যে জায়গাগুলোতে আমি বলছিলাম সেই জায়গাগুলোতে কিন্তু ক্রেতাদের উপস্থিতি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে এখন পর্যন্ত সে আর অর্থাৎ যেই দোকানগুলো খোলার কথা বলছে সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। অর্থাৎ একইভাবে কিন্তু দুই ধরনের কথা আমরা শুনছি,
কেউ কেউ বলছে আসলে এই ইফতার বিক্রির পর মধ্য দিয়ে আসলে সাধারণত হয়তো বা যদি সামাজিক দূরত্ব নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে কিন্তু যে সংক্রমণ যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটি কিন্তু এক ধরনের আশঙ্কা থেকে যায়। অর্থাৎ ইফতার বিক্রির পাশাপাশি সতর্কতার কথা বলছেন সবাই। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর বেলুড় থেকে ইফতার বাজারের সবশেষ খবর। করোনা ভাইরাস মোকাবেলায় ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মানছেন না বেশিরভাগ মানুষ। অসচেতনভাবে আক্রান্ত এলাকা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছেন তারা। কোথাও কোথাও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি না থাকায় বাধাহীন ছিল চলাচল। কোভিড নাইন্টিনের সংক্রমণ বাড়তে থাকলেও মহাসড়কে মানুষের উপস্থিতি কোনোভাবেই কমানো যাচ্ছে না। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম থাকলেও বাইক, অটোরিকশা কিংবা পিক আপ ভ্যানে গন্তব্যে ছুটছেন মানুষ। শুক্রবার সকাল থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েকটি চেকপোস্টে যানবাহন নজরদারিতে দেখা যায় শিথিলতা। এই সুযোগে অনেকেই রাজধানীতে ঢুকছেন কিংবা বের হয়ে যাচ্ছেন, জিজ্ঞাসাবাদে দিচ্ছেন নানা অজুহাত। পুলিশ বলছে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেও বিনা প্রয়োজনে পথচারীদের চলাচল থামানো যাচ্ছে না। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কিছু শিল্প কারখানা খোলার কারণে তারা প্রতিনিয়ত সেই অফিস করার উদ্দেশ্যে যাচ্ছে প্রাইভেট কার্যক্রমে। তো আমরা এগুলো যাচাই করতেছি, যদি সঠিক হয় তখন আমরা তাদেরকে অ্যালাউ করছি, অন্যথায় আমরা তাদেরকে অ্যালাউ করছি না, আমরা ঘুরিয়ে দিচ্ছি। এদিকে রাজধানীর গাবতলী ও আবদুল্লাপুরের প্রবেশমুখে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কিছুটা কড়াকড়ি দেখা গেছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা ছিল, যতই দিন যাচ্ছে তা মানার প্রবণতা ততই কমে আসছে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আইন প্রয়োগ করেই নয়, ব্যক্তি পর্যায়ে সচেতনতা তৈরি না হলে এ সংক্রমণ রোধ করা সম্ভব নয়। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। প্রতি মাসের এক তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে করোনা ভাইরাসের মধ্যে সেতুর কাজের ধরন নিয়ে রিপোর্ট। করোনা ভাইরাসের বিশেষ এ সময়ে পরিবর্তিত কর্মপদ্ধতিতে চলছে পদ্মা সেতুর কাজ। প্রতিদিন তিন শিফটের পরিবর্তে বর্তমানে কাজ চলছে দুই শিফটে। কাজের অগ্রগতি ধরে রাখতে প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীর জন্য শতভাগ আবাসন ব্যবস্থা করা হয়েছে। আগামী জুলাই মাসের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা করা হলেও সেটি পিছিয়ে যাচ্ছে নভেম্বর মাসে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট, এহসান জুয়েলের। বদলে যাচ্ছে অনেক কিছু। বদলে যাওয়া এই সময়ে যেখানে অনেকটা থমকে আছে দেশের সব মেগা প্রকল্পের কাজ, সেখানে সীমিত পরিসরে হলেও চালিয়ে যাওয়া হচ্ছে পদ্মা সেতুর কাজ। দেশে যে কয়টি প্রকল্পে বিদেশিরা কাজ করছে তার মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক কাজ করেন পদ্মা সেতুতে। তাই দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার বেশ আগে থেকেই এই প্রকল্পের কাজে সমস্যা শুরু হয়। গত জানুয়ারি মাসে নববর্ষ উদযাপন করতে চীনের নাগরিকরা দেশে যাওয়ার পর ফিরতে সমস্যায় পড়েন। পরে অনেকে দেশে ফেরার পর কোয়ারেন্টাইন কাটিয়ে কাজে যোগ দিলেও দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে দেশীয় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়াতে শুরু করে। তাদের মধ্যে অনেকে ছুটিতে চলে যাওয়ায় ব্যাঘাত ঘটছে কাজে। আমাদের শ্রমিকের সংখ্যা কিছু কমে গেছে, বাংলাদেশি শ্রমিক প্লাস কনসালটেন্টের কি স্টাফ তারা কিছু কমে গেছে, যার জন্য আমরা আসলে তিন শিফটে কাজ করতে পারছি না। তিন শিফটের পরিবর্তে আমরা এখন দুই শিফটে কাজ করছি। এ অবস্থায় পাল্টে নিতে হয়েছে অনেক পরিকল্পনা। কর্মীদের জন্য নির্মাণ করা হয়েছে স্থায়ী আবাসন ব্যবস্থা, কাজের গতিও কমে এসেছে। তাই পরিকল্পনায় থাকলেও এখন আর জুলাই মাসের আগে সব স্প্যান বসানো সম্ভব নয়। চলতি মাসে দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে প্রকল্প কর্তৃপক্ষের। একটার পর একটা জটিলতা পদ্মা সেতুর কাজে সবচেয়ে বেশি ভুগিয়েছে পিলারের নকশা জটিলতা। সেই জটিলতা কাটিয়ে যখন সবগুলো পিলার হয়ে গেছে তখন তত্তর করে কাজ এগিয়ে যাওয়ার কথা। সেখানে সারা দেশের মতো পদ্মা সেতুর কাজেও প্রভাব ফেলছে করোনা ভাইরাসের ধাক্কা। তবে এই জটিলতা কাটিয়ে বিকল্প উপায় হলো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। শুধু কৃষিজাত পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শুরু হয়েছে ঢাকা চট্টগ্রাম রুটে পণ্যবাহী ট্রেন চলাচল।
31 দিন পর আজ সকাল 10টায় একটি পণ্যবাহী ট্রেন ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যায়। সাক্ষাৎ চিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নিরাপদ বাহন হিসেবে রেলের গুরুত্ব যেমন অপরিসীম, ঠিক তেমনি কম খরচে পণ্য পরিবহনও রেল কিন্তু অদ্বিতীয়। কিন্তু দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ বন্ধ থাকায় প্ল্যাটফর্মগুলিতে এ ধরনের যেমন পণ্যের স্তূপ জমছিল, তেমনি কাঙ্ক্ষিত গন্তব্যে পাঠাতে না পেরে নষ্ট হচ্ছিল অনেক ক্ষেতের ফসল। সকাল ঠিক 10টা দীর্ঘ হুইসেল দিয়ে ঢাকার উদ্দেশ্যে ধীরে ধীরে চট্টগ্রাম স্টেশন ছাড়ে পণ্যবাহী ট্রেনটি। 31 দিন বন্ধ থাকার পর চালু হওয়া এই পার্সেল ট্রেনের যাত্রা ত্বরান্বিত করতে কর্মকর্তারা উপস্থিত হয়। কর্মচঞ্চল হয়ে ওঠে পুরো স্টেশন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26 মার্চ থেকে বন্ধ ছিল ট্রেন চলাচল। যাতে জনসাধারণ নির্বিঘ্নে তাদের খাদ্য ব্যবস্থাকে অটুট রাখতে পারে, খাদ্যের কোনো ঘাটতি না হয়, সেই কারণেই আমরা মূলত এই ট্রেনটি পরিচালনা করছি। যশোর থেকে মালামাল আসলে সেগুলো ঢাকা আসলে, ঢাকা থেকে আবার চট্টগ্রামে আসবে। মাছ আছে, শাকসবজি আছে, এগুলো মূলত আসবে বা যাবে। সব ধরনের সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা নিয়েই এই ট্রেন চালানো হচ্ছে বলে দাবি রেলওয়ে কর্মকর্তাদের। ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থা নিয়ে ট্রেনটিতে দায়িত্ব পালন করবেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যেসব মালামাল যাচ্ছে এগুলো সিকিউরিটির জন্য আমি পর্যাপ্ত ফোর্স দিছি। আর যাত্রী তো এমনিতেই উঠবে না, কারণ যাত্রী ওঠার কোনো পসিবিলিটি, কোনো টিকিটিং সিস্টেম নাই। তবে যাদের মাল যাচ্ছে, যাদের বুকিং কাগজপত্র ডকুমেন্ট সাথে আছে, তারা ইচ্ছা করলে 2 জন প্রতিনিধি পাঠাতে পারে মালের সঙ্গে। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ছাড়াও ঢাকা দেওয়ানগঞ্জ রুটও পণ্যবাহী ট্রেন চলবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে পেছনে ফেলে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এলো বাংলাদেশ, শীর্ষে অস্ট্রেলিয়া। কক্সবাজারের টেকনাফে দেখা যাওয়া পতঙ্গ পঙ্গপাল নয়, এটি স্থানীয় ঘাস ফড়িংয়ের একটি প্রজাতি বলে দাবি করছেন দেশের কীটতত্ত্ববিদরা। তাদের দাবি, বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি করা পঙ্গপালের সঙ্গে এদের দেহের গঠন ও আচরণের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে না। তবে অবহেলা না করে দ্রুত নিয়ন্ত্রণের পাশাপাশি এ প্রাণী নিয়ে গবেষণায় গুরুত্ব দিতেও বলছেন তারা। কেফায়েত শাকিলের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে দেশজুড়ে নতুন আতঙ্ক ছড়িয়েছে পঙ্গপাল। সাম্প্রতিক কক্সবাজারের টেকনাফে দেখা যাওয়া পতঙ্গের দলটিকে পঙ্গপাল বলে দাবি করেছেন অনেকে। তবে কীটতত্ত্ব গবেষকরা বলছেন ভিন্ন কথা। কক্সবাজারের পতঙ্গ স্থানীয় ঘাস ফড়িংয়ের একটি প্রজাতি বলে দাবি করে তারা বলছেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া পতঙ্গের সঙ্গে শারীরিক গঠন ও আচরণগত দিক থেকে কোনো মিল পাওয়া যায়নি। তো ব্যাপক পরিমাণে থাকবে, এত অল্প, এটা সনটাও আসলে সাইজটাও খুব বেশি বড় না। আর প্রজাতি যেটুকু আমি দেখেছি ছবিতে, যদিও খুব অস্পষ্ট, এটা হতে পারে স্পোরাডিক গ্রাস হপার অথবা সারফেস গ্রাস হপার। পঙ্গপাল না হলেও এই পতঙ্গকে অবহেলার সুযোগ নেই বলে দাবি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কীটতত্ত্ববিদ বলছেন, নিয়ন্ত্রণের পাশাপাশি মনোযোগী হতে হবে ব্যাপক গবেষণায়। লোকাস্টের প্রজাতি নয়, তারপরেও সেটির নমুনা সংগ্রহ করে নিয়ে এসে ল্যাবরেটরিতে পরীক্ষা করে আইডেন্টিফিকেশন করে নিশ্চিত হওয়া প্রয়োজন। শুধু ভিডিও দেখে মন্তব্য করে বাড়তি আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়ে কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, এই পতঙ্গ নিয়ে গবেষণা শুরু করেছেন তারা। ভিডিও থেকে ফুললি কোন একটা ধারণা পাওয়া সম্ভব না, এবং কীটতত্ত্ববিদ হয়তো 2-1 জন পঙ্গপালের পজিটিভলি বললে অধিকাংশই বলছে যে এটা পঙ্গপালের যে সমস্ত বৈশিষ্ট্য সেরকম নাই এখানে। এ পতঙ্গ সম্পর্কে গবেষণা ও তাদের নিয়ন্ত্রণে শুক্রবার টেকনাফে একটি গবেষক দল পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। বেতন না পাওয়া অথবা কেটে রাখা, এমনকি চাকরি হারানোর নানা শঙ্কা মাথায় নিয়ে এবার পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটিতে দাবি আদায়ে শ্রমিকদের বড় কোনো আয়োজন না থাকলেও ছিল আর্তনাদ। পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকের স্বার্থ সংরক্ষণে মালিক ও সরকারের সমন্বয় জরুরি বলে মনে করেন শ্রমিক নেতারা। এক অন্যরকম পহেলা মে, অন্যরকম শ্রম দিবস। নেই চিরচেনা ন্যায্যতা, সাম্য বা মজুরির দাবি নিয়ে সারা বছর ঘাম ঝরানো মানুষগুলোর মিছিল, মিটিং বা স্লোগান সর্বত্রই শূন্যতা। তবে এবার অন্য যে কোনো সময়ের থেকে অনেকটাই বেশি অনিশ্চয়তা, উদ্বেগ আর উৎকণ্ঠা। করোনার প্রাদুর্ভাব রুখতে গত 26 মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর একে একে বন্ধ হয় শিল্প কারখানা ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। এরপর নানা অনিশ্চয়তায় জীবন কাটলেও ঠিক এই মুহূর্তে এসে ঘোর অন্ধকারে ডুবছেন অনেকেই। জীবনযাত্রা স্বাভাবিক করতে নানা প্রতিষ্ঠান খোলা শুরু হলেও অনেকেই হারিয়েছেন উপার্জনের পথ, চাকরি। আবার অনেকেই অপেক্ষার প্রহর গুনছেন কখন আসবে কর্মস্থলে যোগদানের ডাক।
এপ্রিল মাস পার হয়ে গেলেও এ পর্যন্ত আমাদের বেতন দিচ্ছে না, এবং দিবে কি না তাও সঠিক আমরা কোনো সিদ্ধান্ত পাচ্ছি না। পরিবার নিয়ে খুব কষ্টে আছে, বেতন টেতন হবে কি না সন্দেহ। মালিকেরা যদি উন্নতি না করতে পারে তারা দেবে কোথার থেকে? কিছু মালিক সরকারের নিয়ম নির্দেশনা না মেনে চাকরিচ্যুত করে দিচ্ছে, বা যেই শ্রমিক প্রথম কারখানা বন্ধের সময় বাড়িতে গেছে সে আসতে পারতেছে না, তাকে আহ্বান করা হচ্ছে না। সংকটেই মেলে বন্ধুর পরিচয়। তবে মহামারীর এই সময়ে মালিক শ্রমিকের দূরত্বটা বুঝি বেড়েই গেল কয়েক গুণ। বিভিন্ন প্রতিষ্ঠান খুলতে শুরু করলেও অনেক ক্ষেত্রেই নেই স্বাস্থ্য সুরক্ষা, নেই সম্পূর্ণ বেতন পাওয়ার নিশ্চয়তা। শ্রম আইনের 324 ধারা আছে, এই মহামারীতে হচ্ছে 6 মাস কোনো ধরনের চাকরি ছুটি ছাঁটাই ছাড়া লেয়ার ছাড়াই চালানো যায়। ফলে সেই ধারাকে ফলো করে আপনারা দয়া করে যা করছেন সেটা সেই শ্রমিকদের পুনর্বহাল করেন, শ্রমিকদের 100% বেতন দেন। সবার সম্মিলিত শক্তিতে করোনা যুদ্ধে জয়ের পাশাপাশি মালিক শ্রমিক বিভেদ দূর হোক এমনটাই প্রত্যাশা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। জাটকা সংরক্ষণে 2 মাস বন্ধ থাকার পর দেশের 6টি অভয়াশ্রমে মাছ ধরা শুরু হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পদ্মা মেঘনা সহ বিভিন্ন নদীর অভয়াশ্রমে মাছ শিকার করেন জেলেরা। তবে তাদের অভিযোগ, কাঙ্ক্ষিত ইলিশ জালে ধরা পড়ছে না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ধীরে ধীরে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর 100 কিলোমিটার এলাকা জুড়ে অভয়াশ্রমে বৃহস্পতিবার গভীর রাত থেকে মাছ শিকার শুরু করেছেন জেলেরা। জালে ছোট ও মাঝারি আকারের ইলিশ ধরা পড়লেও তা পর্যাপ্ত নয় বলে জানান তারা। জেলা মৎস্য কর্মকর্তা জানান, কয়েকদিনের মধ্যে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ। নদীতে আসি 8 জন মানুষ, আমরা 8টা মাছ পাইছি, অনেক খাটনি করেছি। জেলেরা নদীতে মাছ আহরণ শুরু করছে, তো সো আমরা আশা করি যে আমাদের নিষিদ্ধকালীন সময়ে জেলেদের যে কষ্ট হয়েছে এটা তারা পুষিয়ে নিতে পারবে। নিষেধাজ্ঞার সময়সীমা পার হওয়ায় শরীয়তপুরের পদ্মা নদীর 20 কিলোমিটার এলাকায় মাছ ধরছেন জেলেরা। তবে নদীতে জাল ফেললেও কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না বলে জানান তারা। বরিশাল সদর উপজেলার কালাবাদর নদীর হবিনগর পয়েন্ট থেকে মেহেন্দিগঞ্জের বামনিরচর পয়েন্ট পর্যন্ত 15 কিলোমিটার এলাকা জুড়ে মাছ ধরছেন জেলেরা। তবে এখানেও জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ধোলা, লক্ষ্মীপুর ও পটুয়াখালী সহ সব অভয়াশ্রমেই মাছ শিকারে নেমেছেন জেলেরা। জাটকা রক্ষায় 6টি অভয়াশ্রমে গত মার্চ ও এপ্রিল 2 মাস ইলিশ সহ সব ধরনের মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ছিল। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। করোনার চলমান স্থবিরতার মাঝে র্যাঙ্কিং প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানকে টপকে 8 নম্বর উঠে এসেছে বাংলাদেশ। প্রথমবারের মতো টি-20র সাথে টেস্টেও র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারের প্রত্যাশা, অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ জিতবে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে। তবে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দাপট ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে করোনা একদিনে আরও 2 জনের মৃত্যু, 5,500-এর বেশি নমুনা পরীক্ষা, নতুন শনাক্ত 571 জন, আক্রান্তদের প্রতি মানবিক হওয়ার আহ্বান। অপরিকল্পিত লকডাউনে বাড়ছে ঝুঁকি, সুনির্দিষ্ট পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। সুরক্ষা মাথায় রেখে খুলে দেওয়া হচ্ছে জীবিকার পথ, বলছে স্বাস্থ্য বিভাগ। করোনা পরিস্থিতি মোকাবেলা করে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ, কর্মপদ্ধতিতে পরিবর্তন, পেছালো জুলাইয়ে সব স্প্যান বসানোর পরিকল্পনা। কক্সবাজার টেকনাফের পতঙ্গ পঙ্গপাল নয়, স্থানীয় ঘাস ফড়িংয়ের জাত, দাবি কীট তত্ত্ববিদদের, সতর্কতা হিসেবে ধ্বংস করার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।